স্বার্থন দেখি ইতিহাসবিদে বিকৃত করেছিল ইতিহাস অসম তথা দেশের ইতিহাস সন্দর্ভত এই মন্তব্য মুখ্যমন্ত্রীর আজির প্রেক্ষাপটত অসম তথা ভারতের ইতিহাস পুনের বিশ্লেষণের প্রয়োজন হয়েছে ননিগোপাল মহন্তর আধুনিক অসমৰ ৰাজনৈতিক ইতিহাস শীর্ষক এক গ্রন্থ উন্মোচন কৰি এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী সোমবারে করা মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে পড়েছে একাংশ বিরোধী দল এই অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিল লাচিতর অস্তিত্ব বিপন্ন করবলে বাঘ হাজরিকা নামৰ চরিত্রের সৃষ্টি করা হয়েছিল অসমৰ ক্ষেত্ৰত বংগমূলীয় মুছলমানৰ অনুপ্ৰৱেশক মান্যতা দিবলৈ বুৰঞ্জীৰ তথ্য বিকৃত কৰাৰো অভিযোগ আনিছিল মুখ্যমন্ত্ৰীয়ে অসমৰ ক্ষেত্ৰত বংগমূলীয় মুছলমানৰ অনুপ্ৰৱেশক মান্যতা দিবলৈ চেষ্টা কৰা একাংশ কংগ্ৰেছৰ নেতা আৰু বাওঁপন্থী শক্তিসমূহে খিলঞ্জীয়া অসমীয়াৰ স্বাৰ্থত পৰিপন্থী কামত লিপ্ত হৈ বুৰঞ্জী তথ্য গাব দিয়া আৰু বিকৃত কৰাৰ কামত লিপ্ত হৈছিল মুখ্যমন্ত্ৰীৰ আন এক গুৰুতৰ অভিযোগ গোপীনাথ বৰদলৈৰ অৱদানক গাব দি ৰাখিলে স্বাৰ্থন্বেষী ইতিহাসবিদে 1938 চনৰ পৰা 1945 চনৰ সময়ছোৱাত অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলক ৰক্ষা কৰাৰ কামত ব্ৰতী থকা বৰদলৈৰ অন্যান্য অৱদান ৰাজিক আজি বিস্মৃতিৰ গৰ্ভত লীন হোৱাৰ আঁৰত আছে স্বার্থান্বেষী লোকর দ্বারা বুরঞ্জির বিকৃতকরণ আর তথ্যর হরলুকি অসমৰ লগতে দেশের ইতিহাসক লৈও এলানি মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রীয়ে মুখ্যমন্ত্রীর মতে মোগলক সন্তুষ্ট করবলৈ লিখা হয়েছিল ভারতের ইতিহাস ভারতবর্ষর ইতিহাস হৈছে ভারতের আক্রমণকারীর ইতিহাস আমার যিমান ইতিহাস আছে আমি এজন মোগল বুরঞ্জীবিদ হিসাবে মোগল সাম্রাজ্য সন্তুষ্ট করবলৈ লিখা ইতিহাস আমি পড়ো ই হৈছে আক্রান্তার ইতিহাস মুখ্যমন্ত্রীর অভিযোগ মোগলক প্রতিহত করা ভারতীয় বীরর তথ্য উল্লেখ নাই ইতিহাসত মোগলক প্রতিরোধ করবলৈ ভারতীয় কি করেছিল সেই চিন্তাধারা আমার বুরঞ্জীত দেখা নাপাও অর্থাৎ সি ভারতীয় ইতিহাস নহয় মুখ্যমন্ত্রীর এই অভিযোগক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে দুই বিরোধী দল কংগ্রেস আর এআইইউডিএফে 400 বছর আগত 400 ইয়ার্স আগত লাচিত বৰফুকনে যেটা করেছিল একটা এক্সাম্পল কইছো লাচিত বৰফুকনে যেটা করেছিল সেইটো কোরপরা শিকিম 400 বছর আগর বস্তুর না মই জানো না আপনি জানে না হিমন্ত বিশ্ব শর্মা না আজির হিস্ট্রি জানে কিহর উপর ডিপেন্ড করব লাগবে দ্য আর্লিয়ার হিস্ট্রি 400 বছর আগত তাত কংগ্রেসও নাছিল তাত বিজেপিও নাছিল তাত কোনো সিপিএমও নাছিল 400 ইয়ার্স আগত যিখিনি মানুষ লিখিত হয়ে গেছিল সেই সময়ের যিখিনি মানুষ লিখেছিল উই হ্যাভ টু বিলিভ অন দিস হিস্ট্রি অলসি অলরেডি আজির দিনত মানে কল্পনা করে করে বেলেগ ধরনের হিস্ট্রি বনাম হিস্ট্রি ক্যানট রি রাইট হিস্ট্রি ইটসেলফ হিস্ট্রি হিস্ট্রিক নতুনকে লিখিব নোৱাৰি এতিয়া মোৰ মতে মই লিখিম নেকি মই নতুনকে লিখিম নেকি আকবর কি কয় ঔরঙ্গজেব খুব ভাল রাজা আছিল যেটো আছিল 300 বছর আগত যেটো আছিল সেইটোৱে আছিল ব্ৰিটিছে যেটো কৰি গৈছিল সেইটোৱে আছিল সাবারকারে যেটো কৰি গৈছে সেইটোৱে আছে এতিয়া রিরাইট কৰি মহাত্মা গান্ধীৰ জাগাত সাবারকারক বহাব সুভাষ চন্দ্ৰ বসুৰ জাগাত শ্যামাপ্ৰসাদক আমি বহাব সেইটো হিষ্ট্ৰি হ'ব নেকি এতিয়া যেটো হিষ্ট্ৰি লিখিব এইটো অসমৰ ভাৰতবৰ্ষৰ ইতিহাসক পাহৰাই দিব ইতিহাস মুছাৰ যিটো প্ৰক্ৰিয়া সেই প্ৰক্ৰিয়াটো আগৰ বন্ধ কৰিব লাগে আৰু ইতিহাসক সজীৱ কৰি ৰাখিব লাগে হয় আগত আমাৰ সম্ৰাটসকলে কি কৰিছিলে ৰজা মহাৰাজাসকলে কি কৰিছিলে তেওঁলোকৰ কীৰ্তিচিহ্ন গোটেই সংৰক্ষণ কৰি ৰাখি আমাৰ নৱপ্ৰজন্মক উঠাইলে কেনেকৈ কৰিব পাৰি তেনেকৈ এটা ব্যৱস্থা লোৱাটো দৰকাৰ চৰকাৰ ব্যুৰ' ৰিপৰ্ট DY365